দুইটি শক্তিশালী দেশ যারা একা একাই নিজে অনেক কিছু করতে পারে কিন্তু তারা শত্রুতা না করে যদি তারা মিলেমিশে যদি কাজ করে তাহলে তারা তাদের অনেক উন্নতি সাধন করতে পারে এটি একটি প্রাচীন একটি তথ্য অর্থাৎ যদি দুইটি শক্তিশালী দেশ অথবা দুইটি শক্তিশালী ব্যক্তি অথবা দুইটি শক্তিশালী প্রতিষ্ঠান যদি তারা নিজেরা নিজেরা ব্যক্তিগতভাবে যদি তারা অনেক উন্নতি করতে পারে কিন্তু তারা দুইটা দেশ অথবা দুইটা যদি এক শক্তিশালী নিজেরা নিজেদের মধ্যে যদি কোনো সংঘর্ষ না করে যুদ্ধ না করে জন মারামারি না করে তারা একজন আরেকজনকে হিংসা না করে বরঞ্চ যদি তারা দুইটি শক্তিকে একসাথ করে যদি কোনো কাজ করে তাহলে তারা যে কোনো কাজেই তারা সফলতা অর্জন করতে পারে একটি দেশ দেশে যদি তার শক্তি দ্বারা বা যে কোনো একটি প্রতিষ্ঠান তার নিজের ক্ষমতা বা শক্তি দিয়ে সে যা কিছু যদি এক মাসে অর্জন করতে পারে ওই একটি শক্তি এবং তার পার্শ্ববর্তী আরেকজন যে শক্তিশালী আছে তাকে যদি সাথে নিয়ে যদি ওই এক মাসের কাজটি ইচ্ছে করলে তারা এক সপ্তাহ সমাধান করতে পারে যে এই কাজটা এক মাসে করতে পারে দুজন মিলে সেটা পনেরো দিনে হওয়ার কথা কিন্তু দুইজনের শক্তি দিয়ে কাজ করলে ওই কাজটি তারা এক সপ্তাহ অর্থাৎ সাত দিনে তারা করে নি নিতে পারে এটা একটি বাস্তব উদাহরণ যে আমাদের বাস্তব জীবনেও যদি আমরা এইভাবে যদি করি আমরা যদি কোনো শক্তিশালী কোনো প্রতিষ্ঠান কোনো হইতে পারে যে কোনো দুইটা বড় ব্যবসায়ী যে দুই ব্যবসায়ী যদি মারামারি না করে যদি নিজেদের মধ্যে নিজেরা যুদ্ধ না করে যদি আমরা ব্যবসার উন্নতি যদি একজন আরেকজনকে সহযোগিতা করে আরেকজন আরেকজনকে সহযোগিতা করি দুইজনের শক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা দুইজনে আরও বেশি উন্নত হতে পারে আমরা আমাদের ব্যবসাকে আরও বেশি উন্নতির দিকে নিতে পারি ঠিক তেমনি যে কোনো কোনো দেশের বেলায় একই সূত্র কাজ করে যে আমাদের পার্শ্ববর্তী দিকে দেশগুলোতে যে দেশের শক্তি অনেক বেশি আর আমাদের শক্তি অনেক বেশি আমরা যদি তাদের ওই দেশের শক্তি এবং আমাদের দেশের শক্তিকে যদি আমরা কাজে লাগিয়ে যে আমাদের দুই দেশের আমরা উন্নতি অনেকভাবে করতে পারি সেটা অনেক প্রাচীনকালে সেই নিয়মগুলো ছিল এখনও বর্তমানে যদি সেই সূত্রটি ব্যবহার করলে আমরা আমাদের ব্যক্তিগত জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা অনেক বেশি পরিবর্তন করতে পারি তাই আমাদেরকে কি করতে হবে আমরা যেন অবশ্যই আমাদের শক্তিগুলোকে যেন আমরা কখনো খারাপ অর্থে ব্যবহার না করি সেখানে মারামারি যুদ্ধ এই সকল কাজে ব্যবহার না করে যেন আমরা ওই শক্তিগুলোকে যেন আমাদের উন্নতি সমৃদ্ধির কাজে যেন আমরা ব্যবহার করতে পারি এতে করে আমাদের দেশেরই অনেক উন্নত হবে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের অনেক উন্নতি হবে তাই আমাদেরকে কী করতে হবে আমাদের বন্ধুবান্ধবের মধ্যে না আমাদের প্রতিবেশীর মধ্যে যদি কেউ শক্তিশালী কেউ থাকে যে সে ব্যবসায়ী বা শিক্ষিত সে বড়।

অনেক ক্ষমতা আছে তার এর সাথে যদি আমরা আমাদের ক্ষমতাগুলো যদি শেয়ার করে নিতে পারি আমরা দুই শক্তিশালী মিলে আমরা আরও নতুন ভালো আরও কিছু একটা করতে পারে যাতে করে আমারও লাভ হবে তারও আরও লাভ হবে কিন্তু আমাদের মধ্যে একটাই প্রতিংসা কাজ করে যে আমরা আমার অনেক ক্ষমতা আছে আরেকজনেরও ক্ষমতা আছে কিন্তু ওর ক্ষমতাকে আমরা বিনষ্ট করে দিতে চেষ্টা করি যাতে করে সে ভালো কিছু করতে না পারে তখন কি হচ্ছে যে সেও যে কিছু করতে পারতেছে না আমিও কিছু করতে পারতেছে না আমার আমরা দুইজনের ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আমরা দুইজনের মধ্যে যদি সংঘর্ষ যুদ্ধ না করে যদি আমরা আমাদের শক্তিকে কাজে লাগাতে পারি আমরা আমাদের বুদ্ধি হোক আমাদের আর্থিক শক্তি হোক অথবা আমাদের অন্য কোন শক্তি যদি থাকে আমাদের জায়গা জমি অর্থ সম্পদের শক্তি দুই শক্তি দিয়ে আমরা যদি আরও ভালো কিছু করার চেষ্টা করি তাহলে আমরা করতে পারবো আর যদি আমরা সেটাকে যদি আমরা যুদ্ধ যদি লাগিয়ে দিই দুইজনের মধ্যে যদি আমাদের যুদ্ধ লেগে যায় আমরা যুদ্ধ শুরু করে দিই সংঘর্ষ করি প্রতিহিংসা শুরু করে দিই তখন আমিও নিচে অনেক ডাউন হয়ে যাব আমার পার্শ্ববর্তী যিনি শক্তিশালী উনিও ডাউন হয়ে যাবে তাহলে আমরা একজন আরেকজনের ক্ষতি করতেছি কিন্তু পক্ষান্তরে কেউ কারো লাভ করতেছি না আমাদের দুজনের ক্ষতি হচ্ছে তাই আমাদেরকে কি করতে হবে আমাদের আশেপাশে দুই বা ততোদিক হইতে পারে তিন চার পাঁচ হইতে পারে আমরা যদি শক্তিশালী যে চার পাঁচজন মিলে যদি আমরা কোনো একটা যে কোনো একটা প্রতিষ্ঠান করি যেটা আমাদের সবার জন্যে মঙ্গল হবে আমরা আমাদের জীবনে অনেক উন্নতি হবে আমরা অনেক কিছু অর্জন করতে পারব আমাদের জীবনটা হাসি খুশি হোক ভালো হোক সুন্দর হোক এ আশা কামনা করে ভিডিওটি শেষ করলাম আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত